বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তায় কোনো বদল আসেনি। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে একথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের নির্বাচন সরকারের জবাবদিহিতা ও রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? সাংবাদিকের করা প্রশ্নে মিলার বলেন, বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্র তা চায়, তা হল শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। জানান, কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন করে না তারা, কোনো দলকে প্রাধান্যও দেয় না। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সংযম প্রদর্শন ও সহিংসতা এড়ানোর আহ্বান জানায়। শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সব পক্ষকে একসাথে কাজ করার কথা বলছে যুক্তরাষ্ট্র। তবে রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য।